শুধুমাত্র প্রতিবাদ কিংবা প্রতিবাদ সমাবেশ দিয়ে এই সাম্প্রদায়িক হামলা বন্ধ করা যাবে না। তাই আমরা আহ্বান জানিয়েছি, যেখানে যেখানে হামলা হয়েছে সেই জায়গাগুলোতে আমরা তরুণ প্রজন্মকে এবং বাংলাদেশের বিবেকবান মানুষকে, প্রগতিশীল আন্দোলনের কর্মীদেরকে প্রতিরোধের শক্তি হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি করবার আহ্বান জানিয়েছি। গণজাগরণ মঞ্চ এবং দেশের এই 90% মানুষ আপনাদের পাশে রয়েছে, আপনাদের পাশে থাকবে। তাই কোনোভাবেই আপনারা নিজেদেরকে সংখ্যালঘু কিংবা বাংলাদেশে দুর্বল ভাববেন না। দিনাজপুর, ঠাকুরগাঁও সহ গাইবান্ধা অর্থাৎ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আরো ভয়াবহ হামলা করা হয়েছে, নৃশংস হামলা করা হয়েছে। আমরা সেখানেও আমাদের কর্মসূচি আমরা রাখবো, আমরা সেখানেও যাচ্ছি।